हेलो माय डियर पेरेंट्स, होप ऑल ऑफ यू आर हैविंग अ ग्रेट वीक। सो माय डियर पेरेंट्स, আমি আজকে আমাদের শিমরা কাইজের এই মাই প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 30 থেকে একটা অ্যাক্টিভিটি করাবো। সুতরাং আপনারা কিন্তু এই পেজটা এই রকম ভাবে রেডি করে দেবেন, মানে এখানে ওয়ান্স আর টেন্স লিখে দেবেন। এখানে কিন্তু আমাদের শিমরা কাইজরা আজকে কিছু নাম্বারস লেখা প্র্যাকটিস করবে। নাও ফ্লাওয়ার্স, ইউ টেল মি হাউ আর ইউ অল ডুইং। হোপ অল অফ ইউ আর হ্যাভিং আ গ্রেট উইক, রাইট? ওকে, so my dear flowers, what we are going to do today? Okay, today we are going to practice writing some numbers. Okay, আজকে আমরা কিছু numbers লেখা practice করবো। তার জন্য কিন্তু আমাদের my practice book টা আনতে হবে। এই যে দেখো তোমাদের my practice book, এই বুকটা গিয়ে নিয়ে এসো। ওকে, সঙ্গে একটা পেন্সিল একটা ইরেজার আনতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রেডি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের পেজ ওপেন করতে হবে। ওকে, এখন এই বুকের পেজ নাম্বার 3030 ওপেন করে ফেলো। উইচ নাম্বার ইজ দিস আমার সঙ্গে বলো? 3030, রাইট? ওকে, ভেরি গুড। সো ফ্লাওয়ার্স, সবাই ওপেন করে ফেলো। আচ্ছা, এখন চলো ফ্লাওয়ার্স, আমরা দেখে নিই যে কোন কোন নাম্বারস আজকে আমরা লেখা প্র্যাকটিস করব। ওকে, এই যে দেখো ফ্লাওয়ার্স, উইচ নাম্বার ইজ দিস, ক্যান ইউ টেল মি? This is the number 4545. Repeat after me. This is the number 4545. And which number is this? This is the number 4646. Repeat after me, flowers. This is the number 4646. Very good. So flowers, দেখলে তো আজকে আমরা কিন্তু এই numbers গুলি লেখা practice করবো। তাহলে সবাই ready হয়ে যাও। Are you ready for this activity? Okay, so let's get started. Now flowers everyone, look at the page. এখানে কি দেখতে পাচ্ছি? Tens আর ones লেখা রয়েছে। আজ আমরা 4545 আর 4646 লেখা প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা, সবাই পেন্সিল নিয়ে নাও। আমরা ফার্স্টে 4545 লিখবো, তারপর 4646 লিখবো, ঠিক আছে? কিভাবে লিখবো সবাই দেখো। টেন্সে আমরা 4 লিখবো, ওয়ানসে আমরা 5 লিখবো। ওকে, এই দেখো ফ্লাওয়ার্স, এই যে 4, এই 5, 45, ওকে, এরম করেই কিন্তু লিখবো আমরা। সবাই লেখো আমার সঙ্গে। এই আমরা ফার্স্ট লিখবো 4, তারপর আমরা লিখবো 5, 4545, ওকে। পরপর আমরা কিন্তু লিখতে থাকবো, চেষ্টা করবো বক্সের বাইরে যেতে না যায়, ছোটো ছোটো করে লিখবে 4545। ওয়ান মোর টাইম লিখি, এই লিখলাম 4 আর এই লিখলাম 5, 4545, ওকে। আচ্ছা, এখন চলো আমরা আবার এখানে লিখি, টেন্সে আমরা 4 লিখবো, ওয়ানসে আমরা 5 লিখবো, তাই তো? কিভাবে? এই যে 4, তারপর 5, 45, রাইট? তাহলে 4 এর পাশে যদি আমরা 5 লিখি তাহলে এটা হয়ে যাবে নাম্বার 4545, রাইট? এইরকম করেই কিন্তু সবাই স্লোলি স্লোলি 4545 লেখা আমার সঙ্গে প্র্যাকটিস করো, ঠিক আছে? যদি ভুল হয় লেখা কোনো অসুবিধে নেই, ইরেজ করে নিয়ে লিখবে, ওকে? আচ্ছা, তাহলে দেখো আমরা তো অনেকগুলো 4545 লিখলাম, এরকমভাবে কিন্তু এইখানেও আমাদের লিখতে হবে। টেন্সে আমরা নাম্বার 4 লিখবো আর ওয়ানসে আমরা নাম্বার 5 লিখবো, ওকে? তাহলে হয়ে গেল 4, তারপর 5, 45, এই নাম্বার 4, এই নাম্বার 5, 45, এই নাম্বার 4, এই নাম্বার 5, 45, ওকে? আচ্ছা, তাহলে 4545 লেখা হয়ে যাওয়ার পর আমরা প্র্যাকটিস করব 4646 লেখা এইখানে, ঠিক আছে? কিভাবে লিখবো? সেম ভাবে দেখো, টেন্সে আমরা 4 লিখবো, ওয়ানসে আমরা 6 লিখবো, 4646, ঠিক আছে? দেখো ফ্লাওয়ার্স, এই আমি লিখলাম 4 আর এই লিখলাম 6, 4646, ওকে? এই লিখলাম 4, এই লিখলাম 6, 4646, লেখো আর আমার সঙ্গে সবাই মুখে মুখে বলো, এই লিখলাম 4 আর এই লিখলাম 6, 46, 4646, ওকে? তাহলে টেন্সে আমরা 4 লিখবো, ওয়ানসে আমরা 6 লিখবো, এই হয়ে গেল 4646, ওকে? আচ্ছা ফ্লাওয়ার্স, ভেরি গুড। এইরকমভাবেই তোমরা কিন্তু স্লোলি স্লোলি লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফ্লাওয়ার্স আজকে আমরা কোন কোন নাম্বার লেখা প্র্যাকটিস করলাম? এই 4545 আর এখন লিখছি 4646, লেখো সবাই, এই 4646, এই 4646, এই 4 লিখলাম আর 6 লিখলাম, 46, রাইট? ওকে, তাহলে এইরকমভাবে কিন্তু আমাদের 4545 আর 4646 লিখতে হবে, ওকে? এবার যারা পুরো পেজটা লিখে কমপ্লিট করো নি, ঝটপট করে কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? আচ্ছা,
সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে আজকে আমরা কি সুন্দর নাম্বারসগুলো লেখা প্র্যাকটিস করলাম না? এখন কি করতে হবে? বাড়িতে কিন্তু আরো ভালো করে প্র্যাকটিস করতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস রাইটিং দিস নাম্বারস অ্যাট হোম। ওকে, আচ্ছা না ফ্লাওয়ার্স, আর কি করতে হবে? মাম্মাকে নাহলে পাপাকে রিকোয়েস্ট করতে হবে এই অ্যাক্টিভিটি শিটের একটা ফটো গুগল ক্লাসরুমে সাবমিট করে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা। সো ফ্লাওয়ার্স, নাও আওয়ার ক্লাস ইজ ওভার। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ অল, বাই।